আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর জন্য আনসিন প্যাসেজের উপর ক্লাস করব। আমি তোমাদের জুমারা টিচার, আজকে ক্লাসটি নিব। তো সে আমরা অনেকগুলো ক্লাস করেছি কিভাবে সিন প্যাসেজের আনসার করতে হয়, কি করে তোমার প্রশ্নোত্তরগুলো লিখতে হয়, বা ম্যাচিংয়ের উপরও ক্লাস করেছি। অনেকগুলো ক্লাসই কিন্তু আমরা করেছি, কিন্তু আনসিন প্যাসেজের উপর আমাদের এখনো কিন্তু কোনো ক্লাস করা হয়নি। সেই জন্য আজকে আমরা আনসিন প্যাসেজ কি করে আনসার করতে হয় সেটার উপর ক্লাস করব। তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম যে প্যাসেজটি, সেটা মূলত তোমাদের তিন নাম্বারে থাকে। আনসিন প্যাসেজ তিন নাম্বারের মধ্যে প্রথমে এ দিয়ে, মানে একটা প্যাসেজ দেয়, দেওয়ার পরে এ নাম্বার দেওয়ার পরে ওই এ নাম্বারে একটা ফ্লো চার্টের মতো, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার তোমাদেরকে দেয়া হয়। এবং পরবর্তীতে আরেকটি প্যাসেজ থাকে, সেখান থেকে কিন্তু বি নাম্বারের তোমাদেরকে ট্রু ফলস এর উপর কিভাবে আনসার করতে হবে বা ট্রু ফলস আনসার করতে হবে ওইটার উপরে আরেকটা প্যাসেজ দেওয়া থাকে, ওটা থাকে বিতে। এবং দুটোই কিন্তু থ্রি নাম্বারে থাকে। তাহলে থ্রি এর এ এবং থ্রি এর বি দুটোই কিন্তু আনসিন প্যাসেজ। সো এখানে তোমাদের যেটা করতে হবে, আমি তোমাদের এই যে প্যাসেজ যে করব প্রথমটা, সেটা একটা প্যাসেজের উপর করছি। এখন চলো আমরা দেখে নিই কিভাবে আনসারটা করতে হবে বা প্যাসেজটা আসলে কি। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, এখানে বলা হচ্ছে রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ তুমি প্রশ্নগুলোর উত্তর করবে এবং টেক্সটটি পড়বে। সো এখানে আমি আগে প্যাসেজটি তোমাদের পড়ে বোঝাই, তারপরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। সো সামিরা হ্যাজ এ কাজিন কল্ড লায়লা, লায়লা নামের সামিরার একজন কাজিন বা চাচাতো বোন আছে। নাও শি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড গোজ টু কলেজ, এখন সে একজন ছাত্রী, অর্থাৎ লায়লা একজন ছাত্রী এবং সে কলেজে পড়ে। শি লিভস ইন সোনাপুর নিয়ার দ্য অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকের পাশেই সোনাপুর যে গ্রামটি সেখানে সে বসবাস করে। ফাইভ ইয়ার্স এগো, 5 বছর আগে লায়লা কেম টু সোনাপুর ফ্রম এ স্মল ভিলেজ নট ফার ফ্রম সামিরাজ অন দ্য আদার সাইড অফ দ্য রিভার। 5 বছর আগে লায়লা সোনাপুরে এসেছিল একটা ছোট্ট গ্রাম থেকে, এবং সামিরার যে গ্রামটা নদীর ওই ওই পারে সেটা থেকে খুব একটা দূরে কিন্তু তার গ্রামটি নয়। ফ্রম হার উইন্ডো শি কুড সি দ্য রিভার, সে কিন্তু তার জানলা থেকে নদীটা দেখতে পারে। ইট ফ্লোড ডাউন ফ্রম দ্য হিলস নিয়ার দ্য বর্ডার অফ রংপুর ডিস্ট্রিক্ট, এটা কিন্তু তোমার রংপুর জেলার যে সীমান্তটা সেই সীমার পাহাড়ের দিকে তোমার প্রবাহিত হয়। শি লাইকড দ্য রিভার ভেরি মাচ, সে খুবই পছন্দ করে নদীটা। বিকজ ইট লুকস ভেরি বিউটিফুল, কারণ এটা দেখতে খুবই সুন্দর। ওয়ান ডে লাইলাস ফাদার হু ইজ দ্য টিচার বাই প্রফেশন সেড, লায়লা টুমারো উইল ভিজিট ইউর আঙ্কল অ্যান্ড আন্ট আপ ইন দ্য হিলস, ফার্স্ট উই উইল ক্রস দ্য রিভার বাই বোট, then we'll walk there, it's a long journey, so we will leave early. baba অর্থাৎ লায়লার বাবা, যে কিনা একজন শিক্ষক, তিনি বললেন একদিন লায়লাকে, লায়লা আগামী কালকে আমরা তোমার চাচা চাচি যারা কিনা পাহাড়ের মধ্যে বসবাস করেন তাদের বাড়িতে বাড়াতে যাব। প্রথমে আমরা নদীটা নৌকা দিয়ে পার হব, তারপরে আমরা হেঁটে যাব। এটা কিন্তু অনেক লম্বা একটি ভ্রমণ, তাই আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাব। লায়লা লুকড ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, সে খুবই খুশি এবং খুবই উত্তেজিত ছিল, অস্থির হয়ে যাচ্ছিল কখন সে রওনা দেবে। শি ওয়ান্টেড টু ভিজিট হার রিলেটিভস অ্যান্ড ওয়াক ইন দ্য হিলস, সে তার আত্মীয় স্বজনদেরকে দেখতে যেতে চায় এবং সে পাহাড়ে হাঁটতে চায়। তাহলে এই যে তোমার প্যাসেজটা সামিরার কাজিন লায়লার উপরে, এই প্যাসেজটা যে আমরা পড়লাম সেখান থেকে যা বুঝলাম, লায়লাকে নিয়ে বুঝলাম, এবং বুঝার পরে আমাদের প্রশ্নটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। প্যাসেজের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশন থেকে নেব আমরা, নিয়ে আমরা এই যে টেবিলটা আছে সেই টেবিলটা কিন্তু ফিল আপ করবো। এখন এটা অনেকভাবেই হতে পারে, যেমন নামে তোমার লায়লা, লায়লাস আঙ্কেল অ্যান্ড আন্ট, লায়লাস ফাদার দেওয়া, তাদের অকুপেশন কি সেটা দেওয়া, দেয়ার অ্যাক্টিভিটিস তাদের কাজ কি সেটা দেওয়া। তার মানে এখানে লায়লার পরিবর্তে যদি সামিরা দিত খুব একটা ভয় পাওয়ার কিছু ছিল না, বা তোমার অকুপেশনের জায়গায় যদি
সামিরার রিলেটিভস এরকম কিছু একটা লেখার চান্স দিত, সেটাও কিন্তু সমস্যা ছিল না। দিয়ার অ্যাক্টিভিটিস না হয়ে দিয়ার প্রফেশন এখানে দিতে পারতো, প্রফেশনটা আমরা যদিও আগে ব্যবহার করেছি, এখানে দিয়ার অ্যাক্টিভিটিস এর জায়গায় দিয়ার ওয়ার্ক দিতে পারতো, মানে বিভিন্ন ভাবে কিন্তু তোমার এটা করতে পারতো। কিন্তু তোমাকে আপসেট হওয়ার বা ভয় পাওয়ার কিছুই নেই, কারণ যাই দেবে সেখানে কিন্তু তোমার উত্তরগুলো প্যাসেজের মধ্যেই আছে। তুমি শুধু একটু খেয়াল করলেই প্যাসেজ থেকে তুমি সব ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারবে। তো এখানে প্রথমে লায়লার নাম দেওয়া, এখানে অন্য কারো নাম থাকলে অন্য কারো অ্যাক্টিভিটিস আমরা দিতাম, এখানে যেহেতু লায়লার নাম দেওয়া তাই লায়লার অকুপেশন হচ্ছে গিয়ে তোমার, আমরা জানি যে সে একজন স্টুডেন্ট, এবং তাদের অ্যাক্টিভিটি মানে লায়লাদের অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে তারা কিন্তু লিভ মানে তারা কি করে তোমার ক্রসড দ্য রিভার বাই বোট, তারা কিন্তু তোমার এই যে আমি উত্তরগুলো দেখো দিয়ে দিয়েছি এবং কিভাবে তোমাদের উত্তরগুলো লিখতে হবে সেই নিয়মটাও কিন্তু এখানে দেওয়া। সিরিয়াল বাই সিরিয়াল তোমরা লিখবে, তোমরা লেখার সময় কোনো বক্স কিন্তু ব্যবহার করবে না, শুধু উত্তরগুলো লিখে যাবে এবং উত্তর লেখার পরে আন্ডারলাইন করবে। সো এখানে বলছি যে তারা কি করেছিল, ক্রসড দ্য রিভার বাই বোট, অর্থাৎ নদীটা তারা নৌকা দিয়ে পার হয়েছিল। তাহলে এখানে এই যে প্রশ্নটা যে লায়লার পেশাটা কি, আমরা জানি লায়লার পেশাটা হচ্ছে স্টুডেন্ট, আর দিয়ার অ্যাক্টিভিটিস মানে লায়লা এবং তার ফ্যামিলি কি করেছিল, তারা কিন্তু এখানে ইজিলি স্পষ্ট অক্ষরে দেওয়া আছে যে বাবা বলছিলেন যে লায়লা প্রথমে আমরা নদীটা পার হব এবং আমরা যেহেতু অনেক লম্বা জার্নি আমরা হেঁটে যাব এবং প্রথমে আমরা কিন্তু নৌকা দিয়ে নদীটা পার হব। সো তাদের অ্যাক্টিভিটিটা হচ্ছে গিয়ে নৌকা দিয়ে পার হওয়া। লায়লাস আঙ্কেল অ্যান্ড আন্ট, এদের কিন্তু অকুপেশনে দেখো ক্রস দেওয়া, তার মানে এদের অকুপেশন সম্পর্কে আমাকে কিছু লিখতে হবে না, আমি সি নাম্বারটা দেখবো তাদের অ্যাক্টিভিটি। লায়লাস আঙ্কেল অ্যান্ড আন্ট ওনারা কি করেন, এখানে কিন্তু যে ইনফরমেশনটা দেওয়া সেই ইনফরমেশন অনুযায়ী ওনারা লিভ আপ ইন দ্য হিল, অর্থাৎ তারা কিন্তু ওই পাহাড়ের উপরে বসবাস করেন। সো আমি সেটাই লিখব। লায়লাস ফাদার, দেখো লায়লা বাবা কি, ডি নাম্বার এটা কিন্তু দেওয়া আছে যে উনি হচ্ছেন একজন টিচার, সো উনার অকুপেশন হচ্ছে টিচিং। তুমি টিচার লিখতে পারবে না, টিচার হচ্ছেন উনি, কিন্তু উনার পেশাটা হচ্ছে গিয়ে টিচিং, সো তুমি টিচিং লিখবে। আর দিয়ার অ্যাক্টিভিটিস মানে লায়লাস বাবা বা তাদের অ্যাক্টিভিটি, লায়লাস বাবা বা তাদের অ্যাক্টিভিটিটা কি ছিল, ভিজিটেড হিজ ব্রাদার্স হাউস, মানে তারা তাদের ভাইয়ের যে ঘরটা সেখানে তারা ভ্রমণ করেছিল। আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি, এখানে অ্যান্সারটা তোমাদেরকে এভাবে লিখতে হবে যে সিরিয়াল বাই সিরিয়াল এবং কোনো বক্স তোমাদের করতে হবে না, শুধু উত্তরগুলো লিখে সেগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে। এটা ছিল তোমাদের ফার্স্ট প্যাসেজ আনসিনের, থ্রি এর এ তে যেটা থাকে সেটার উত্তর কিভাবে লিখতে হয়। এবার আমরা চলে যাব থ্রি এর বি তে, যে প্যাসেজটা অর্থাৎ প্যাসেজ নাম্বার টু আনসিনের ক্ষেত্রে, সেটা তুমি কি করে করবে। সো খেয়াল করো এখানে আমি আরেকটা প্যাসেজ লিখেছি, রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, আগে এক টেক্সটটা আমরা একটু পড়ব। খেয়াল করো আমি এখানে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলছি। সো মানিক বন্দ্যোপাধ্যায় ওনাকে নিয়ে আমরা যখন কথা বলছি, এটা কিন্তু আমাদের প্যাসেজের ভেতরে বিভিন্ন ইনফরমেশন আসবে, আর আমি মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে যে কথাগুলো এখন বলবো সেটা বাংলা অর্থসহ বলে দিচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায় ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নোভেলিস্টস অ্যান্ড শর্ট স্টোরি রাইটার্স ইন বেঙ্গলি লিটারেচার, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন গিয়ে তোমার একজন ছোট গল্পের লেখক বাংলা সাহিত্যে, এবং উনি একজন নোভেলিস্ট মানে বড় সাহিত্যিক, ঔপন্যাসিক। সো উনি ছোট গল্পও লিখেন এবং উপন্যাসও লিখেন বাংলা সাহিত্যে লিখতেন, এখনো কিন্তু তিনি তাকে আমরা ধরি কারণ তার লেখাগুলো এখনো পর্যন্ত আছে। সো পরে বলা হচ্ছে হি ওয়াজ বর্ন অ্যাট দুমকা ইন ইন্ডিয়া অন 19 May 1908, 1908 সালের 19 মে ইন্ডিয়ার দুমকাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি হ্যাজ পোর্ট্রেড দ্য সিম্পল লাইফস্টাইল অফ দ্য রুরাল পিপল ভেরি ভিভিডলি, তিনি বিভিন্নভাবে সাধারণ যে জীবনযাপন গ্রাম্য মানুষের, তিনি কিন্তু গ্রামের মানুষকে খুব পছন্দ করতেন, সেই জন্য গ্রামটাকে উনি খুব ফুটিয়ে তুলেছেন তার লেখনীর মধ্যে। বেসিক্যালি আমরা যেসব লেখক লেখিকাদেরকে দেখি তারা কিন্তু তাদের লেখনীতে তারা যা ভালোবাসেন সেটাই কিন্তু ফুটিয়ে তোলেন। সো উনিও তার গ্রাম্য জীবনটা বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছিলেন। হিজ রাইটিংস টাচ দ্য হার্ট অফ বেঙ্গলি রিডার্স, তার যে লেখাটা সেটা কিন্তু বাংলা যেসব রিডার আছেন তাদের হৃদয়টাকে তোমার মানে স্পর্শ করেছিল, এত সুন্দরভাবে তিনি লিখতেন। হেয়ার হিজ পদ্মা নদীর মাঝি ক্যান বি মেনশনড, আমরা এখানে পদ্মা নদীর মাঝিটা তোমার উল্লেখ করতে পারি। ইট শোজ দ্য রুরাল লাইফ অফ সাম ফিশারম্যান হু আর্ন দিয়ার লিভিং বাই ফিশিং অন দ্য রিভার পদ্মা, পদ্মা নদীর মাঝিতে তোমার দেখানো হয়েছিল
ছিল কিভাবে গ্রামের জীবনটা, বিশেষ করে তোমার জেলেদের জীবনটা, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে জেল মাছ ধরার মাধ্যমে পদ্মা নদী থেকে, সেই জীবনটাই কিন্তু তিনি শো করেছিলেন, অর্থাৎ জেলেদের জীবন চক্র যেটা সেটাই তিনি দেখিয়েছিলেন। মেনশনেবল অফ ইজ আদার ওয়ার্কস আর দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, এটসেট্রা। আরো যে উল্লেখযোগ্য তোমার অন্যান্য কাজগুলো আছে সেগুলো হচ্ছে দিবারাত্রির কাব্য বা পুতুল নাচের ইতিকথা ইত্যাদি। দিস গ্রেট রাইটার পাসড অ্যাওয়ে অন 3 December 1956। এই যে তোমার গ্রেট একজন রাইটার, এত বড় একজন লেখক, তিনি কি করলেন, তিনি মারা গেলেন, এবং তিনি 1956 সালের 3 ডিসেম্বর মারা গিয়েছিলেন। তোমাকে অনেক সময় কিন্তু বলা হতে পারে যে তিনি কত বছর বেঁচে ছিলেন, তার যেমন 1956 থেকে 1908 যদি তুমি বিয়োগ দাও, অর্থাৎ তুমি যদি মৃত্যু থেকে জন্মটা বিয়োগ দিয়ে দাও, তাহলে তুমি তার কিন্তু বাঁচার সালটা পেয়ে যাবে। বা এখানে বলা হচ্ছে ইন্ডিয়ার দুমকা শহরে তিনি 19 মে 1908 জন্মগ্রহণ করেছিলেন। দুমকার জায়গায় তোমাকে অন্য কিছু দিয়ে দিতে পারে ভুল প্রমাণ করার জন্য, সে তখন কিন্তু তুমি প্যাসেজটা বারবার পড়বে। এবার আমরা চলে যাব এক্সারসাইজে। খেয়াল করো আমাদের এক্সারসাইজটা কি, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, বাক্যগুলো পড়তে বলছে। রাইট টি ইন ইয়ার অ্যান্সার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, যদি সত্য হয় তাহলে টি লেখার কথা, এবং যদি ফলস হয় স্টেটমেন্টটা তাহলে এফ লেখার এফ লিখতে বলা হয়েছে। কিন্তু যদি ফলস হয় তাহলে তোমাদেরকে কিন্তু কারেক্ট আনসারটাও লিখতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি মেইন কথা, যে কোনো ট্রু ফলস তোমাদেরকে অবশ্যই, ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে ফলস লিখবে, কিন্তু ফলস লেখার পরে অবশ্যই ট্রু অ্যান্সারটা তোমাকে লিখে দিতে হবে। তাহলে এটার নিয়মটা একটু দেখে নাও কিভাবে লিখতে হয়। এই যে আমি নিয়মটা লিখে দিয়েছি, এই যে ট্রু যেটা সেটা কিন্তু ট্রু, ফলস যেটা সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে ফলসের ঠিক নিচে তুমি কারেক্ট আনসার লেখার পরে আন্ডারলাইন করে নিও এবং কলম দিয়ে তুমি উত্তরটা লিখে ফেলবে। তার মানে ফলস হলে কিন্তু অবশ্যই কারেক্ট অ্যান্সারটা তোমাকে লিখতে হবে। আমরা একটু চলে যাচ্ছি প্রশ্নের মধ্যে। খেয়াল করো এক নম্বরে কি আছে, মানিক, ও অনেকে কিন্তু ট্রু না লিখে তোমরা টি লিখে ফেলো, এটা আসলে ঠিক না, বলা হয়ে থাকে টি লেখার জন্য, কিন্তু আমরা বলে থাকি তোমাদেরকে সবসময় যে সবসময় ট্রাই করবে ট্রু শব্দ পুরোটা লেখার। সো টি আর ইউ ই, এই কষ্ট করে এই চারটা অক্ষর লিখে একটা শব্দ লিখে দিও, শুধু টি লিখে দিও না। সো মানিক বন্দ্যোপাধ্যায় শর্ট দ্য সিম্পল লাইফস্টাইল অফ রুরাল পিপল, উনি গ্রাম্য জীবনের সাধারণ যে জীবন জীবিকা সেটা কিন্তু লিখতে, মানে তার লেখায় দেখিয়েছিলেন। এটা ট্রু ছিল না ফলস ছিল, আমরা কিন্তু প্রথম লাইনের পরপরই যে উনি যে জন্মগ্রহণ করেছিলেন তার পরের লাইনে কিন্তু আছে হি হ্যাজ পোর্ট্রেট দ্য সিম্পল লাইফস্টাইল অফ দ্য রুরাল পিপল। সো উনি কিন্তু বলাই হয়েছে এখানে ইজিলি দেওয়া, সো এটা কিন্তু ট্রু। কিন্তু ধরো রুরালের জায়গায় যদি আরবান দিয়ে দিত তাহলে শহুরে হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ফলস হয়ে যেত। আমরা যখন কারেক্ট অ্যান্সার লিখতাম তখন আমরা রুরাল লিখে দিতাম। সো এভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে। সেকেন্ড বাক্যটা দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় ইজ নট পপুলার উইথ দ্য বেঙ্গলি রিডার্স, বাংলা যেসব পাঠক পাঠিকা আছেন তাদের সাথে উনি নাকি জনপ্রিয় না তাদের কাছে। আসলে আমরা কিন্তু এই লাইনটা পাই, উনি যে খুবই জনপ্রিয়, এই যে হিজ রাইটিংস টাচ দ্য হার্ট অফ বেঙ্গলি রিডার্স, এই লাইনটা দ্বারাই কিন্তু বোঝা যায় যে তিনি খুব জনপ্রিয় একজন লেখক ছিলেন। তাহলে এই কথাটা তোমার অবশ্যই ফলস। আমরা এখানে ট্রু ফলস লিখে কারেক্ট অ্যান্সার যেটা লিখবো সেখানে আমরা নটটা তুলে দিলে আমাদের পুরো বাক্যটা হয়ে যায়। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় ইজ পপুলার উইথ দ্য বেঙ্গলি রিডার্স, অর্থাৎ আমি নট তুলে দিলে আমার কারেক্ট অ্যান্সারটা চলে আসছে। আবার তোমাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলার জন্য নট পপুলারের জায়গায় কিন্তু আনপপুলারও লিখে দিয়ে দিতে পারে। সো সেক্ষেত্রে ভয়াবহর কিছু নেই, আনপপুলার থাকলে তুমি আবার ওই আনটাকে তুলে দিও, পপুলার বসিয়ে দিও, কারণ আনপপুলার হচ্ছে গিয়ে যে জনপ্রিয় নয়, আর পপুলার হচ্ছে জনপ্রিয়। আর বেঙ্গলি রিডার্সের জায়গায় তোমাকে দ্বিধার মধ্যে ফেলার জন্য হয়তো বা তোমাকে ইংলিশ রিডার্স বলে দিতে পারে, সেক্ষেত্রে তুমি বাক্য পড়লে আবারও বুঝে নিবে যে এটা আসলে বেঙ্গলি রিডার সম্পর্কে বলা হয়েছে। সো ইটস এ ফলস স্টেটমেন্ট, আমরা কারেক্ট অ্যান্সারটা সুন্দর করে লিখে দিয়ে দিব। তিন নম্বর বাক্যটা খেয়াল করো, মানিক বন্দ্যোপাধ্যায় পোর্ট্রেট দ্য লাইফস্টাইল অফ আরবান পিপল ইন হিজ পদ্মা নদীর মাঝে, অর্থাৎ উনি নাকি আরবান পিপলে যে শহুরে জীবন যেটা শহুরে মানুষ সম্পর্কে উনি নাকি পদ্মা নদীর মাঝেতে আলোচনা করেছেন। আসলে আমরা যখন পদ্মা নদীর মাঝেটা পাই, এই যে হিয়ার হিজ পদ্মা নদীর মাঝে ক্যান বি মেনশনড, কারণ হচ্ছে কি উনি বেঙ্গলি রিডারে হার্ট তো করেছিলেন, তাছাড়া তিনি রুরাল পিপল, আগের লাইন যেটা ওই রুরাল পিপলটা কিন্তু তিনি এই পদ্মা নদীর মাঝেতে শো করেছিলেন। পরের লাইনেও দেখো দেওয়া আছে ইট শোজ দ্য রুরাল লাইফ অফ সাম ফিশারম্যান, কারণ ফিশারম্যান কিন্তু গ্রামেই থাকেন, উনারা কিন্তু শহরে থাকেন। সো এটাও ফলস স্টেটমেন্ট, আমরা কারেক্ট লিখব মানিক বন্দ্যোপাধ্যায় পোর্ট্রেট দ্য লাইফস্টাইল অফ রুরাল পিপল তাহলে ইন হিজ পদ্মা নদীর মাঝে, তাহলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায় এবং আমরা একে এক কিন্তু পেয়ে যাই।
চতুর্থ বাক্যটা খেয়াল করো, মানিক বন্দ্যোপাধ্যায় ওয়াজ বর্ন এট দুমকা ইন ইন্ডিয়া অন 19 মে 1908, 1908 সালের 19 মে উনি জন্মগ্রহণ করেছিলেন দুমকাতে। এটা কিন্তু সত্য, সো আমরা ট্রু দিব। এখন ধরো 1908 না দিয়ে তোমাকে কনফিউশনে ফেলার জন্য 1918 দিয়ে দিতে পারে, 19 মে না দিয়ে তোমাকে 29 মে দিয়ে দিতে পারে। তুমি কিন্তু এগুলো খুব ভালো করে খেয়াল করবে, সো যদি ওরকম 29 মে থাকে এটা 19 মে, যে এটা বোঝার চেষ্টা করবে। সো এটা কিন্তু ট্রু, আমরা এখানে আর ফলসে যাচ্ছি না। হি ডাইড অন 3 ডিসেম্বর 1956, এখানে 1956 না দিয়ে 1986 দিয়ে দিতে পারে, 36 দিয়ে দিতে পারে, অথবা তোমাকে 3 ডিসেম্বরের জায়গায় 13 ডিসেম্বর দিয়ে দিতে পারে। তুমি এগুলো কিন্তু খেয়াল করবে। সো হি ডাইড অন 3 ডিসেম্বর 1956, ইটস এ ট্রু সেন্টেন্স অলসো। সো আমরা দুটো প্যাসেজ পেয়ে গেলাম, একটা প্যাসেজে আমরা পড়েছি যে কিভাবে ইনফরমেশন ট্রান্সফারটা আনসার করতে হয়, আর দ্বিতীয় প্যাসেজে আমরা পড়েছি কিভাবে ট্রু ফলসটা অ্যান্সার করতে হয়। মূলত একটা থ্রির এ তে থাকে আর একটা থ্রির বি তে থাকে, নাম্বারিং এর কথা বলছে, এবং দুটোরই কিন্তু মার্ক 5 5 করে। সো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং তোমরা এগুলো পারবে আনসার করতে। আমি তোমাদেরকে বাসায় পড়ার জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে এগুলো পড়বে তোমাদের বই থেকে, বইয়ের মধ্যে কিন্তু এই প্যাসেজগুলো আছে। সো তোমরা একটু কষ্ট করে লিখে নাও স্ক্রিন দেখে। প্রথমে আমি দিচ্ছি মাদার তেরেসা, একটু খুঁজে নিও, বইয়ের মধ্যে পাবে, তোমাদেরকে যে বইটি সাজেস্ট করা হয়েছে সেখান থেকে। সো মাদার তেরেসার উপর তোমরা পড়ে ফেলবে। আরেকটা কথা, মাদার তেরেসার উপর আমি বইয়ে হয়তো পাবো যে শুধু ট্রু ফলস দেওয়া আছে, তাহলে এর মানে কিন্তু এই না যে আমি ট্রু ফলসটাই দিতে পারি। এমনও হতে পারে আমি মাদার তেরেসার প্যাসেজ ঠিক রেখে আমি তোমাদেরকে ট্রু ফলসের জায়গায় ইনফরমেশন ট্রান্সফারটা দিয়ে দিলাম, অথবা তোমার যেখানে আমার আমি আরেকটা প্যাসেজ দিয়েছি প্রীতিলতা, ওইটার উপর হয়তো তোমার বইয়ে দেওয়া আছে ইনফরমেশন ট্রান্সফার, কিন্তু আমি আমার মতো করে ট্রু ফলসের জন্য প্রশ্ন তৈরি করে তোমাদের দিয়ে দিলাম। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমি বারবার বলছি প্যাসেজের উপর জোর দিবে, প্যাসেজের উপর যদি জোর দাও তাহলেই কিন্তু তোমরা পারবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অ্যান্সার করতে হয়। সো মাদার তেরেসা, প্রীতিলতা, 3 নম্বরে আছে দ্য তাজমহল, 4 নম্বরে আছে জর্জ ওয়াশিংটন, 5 নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, 6 নম্বরে আছে নীলগিরি, 7 নম্বরে আছে আব্রাহাম লিঙ্কন, এবং 8 নম্বরে আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ পুয়ার ম্যান কল্ড সুরুজালি। তুমি সুরুজালির অনেকগুলো প্যাসেজ পাবে, অনেকগুলো প্যাসেজ পড়ার জন্যই তোমাকে বলছি। সো এই 8টা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, আর আশা করি তোমরা পারবে, না পারলে আমরা আছি, আমাদেরকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।